আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018 প্যানেল প্রত্যাশী কমিটির পক্ষ থেকে খিলপাড়া নতুন জেলখানা মোড় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জে বেদেপল্লীতে আমরা আজ আমাদের ডেঙ্গু সচেতনতা বিষয়ক কার্যক্রম এবং এডিস মশা নিধন কার্যক্রম এবং আমরা এই বেদেপল্লীর ছোট কোমলমতি শিশুদের মধ্যে আমরা কিছু শিক্ষা উপকরণ এবং তাদের কিছু খাদ্য সামগ্রী বিতরণ করতেছি আমরা আমাদের প্যানেল প্রত্যাশী কমিটির পক্ষ থেকে। আর এখানে আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন আমাদের কিশোরগঞ্জ জেলার প্যানেল প্রত্যাশী কমিটি, জেলা কমিটি ভাই বোনেরা, এবং সাথে আমরা আছি আমাদের কেন্দ্রীয় কমিটির কয়েকজন ভাই এবং ভাইরা। আচ্ছা, আমরা এখানে যে ডেঙ্গু মশা নিধন এবং এডিস মশা নিধন কার্যক্রম চালাচ্ছি, চার স্প্রে হচ্ছে, সেই স্প্রেটা কিন্তু আমরা সেই স্প্রে কার্যক্রম চলমান চলতেছে, আমরা প্রত্যেক ঘরের পাশে আমরা স্প্রে করে ডেঙ্গু এবং এডিস মশা নিধনের জন্য আমরা কাজ করতেছি। পাশাপাশি আমরা তাদের ছোট কোমলমতি শিশুদের কিছু, যেহেতু তারা শিক্ষা থেকে বঞ্চিত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি 2021 সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে শতভাগ উন্নীত করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং ওনার যে নির্দেশ, আমরা সেই নির্দেশের ধারাবাহিকতায় আমরা প্যানেল প্রত্যাশী কমিটির পক্ষ থেকে আমরা আমাদের এই কোমলমতি শিশু যারা শিক্ষা থেকে বঞ্চিত আছে এদেরকে বাদ দিয়ে তো আর আসলে শতভাগ শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এই শতভাগ শিক্ষাকে নিশ্চিত করার জন্য আমরা আজকে তাদের মধ্যে প্রচার প্রচারণা করতেছি এবং তাদেরকে সচেতন করে গড়ে তোলার চেষ্টা করতেছি, যেন তাদের বাচ্চা কাচ্চাদেরকে ওনারা স্কুলে পাঠান এবং আমরা শিক্ষা কার্যক্রম বিতরণ করতেছি। এবং এই আমাদের যে দেশে মহামারী চলতেছে করোনা, এই করোনা ভাইরাস চলে গেলে আমরা আমাদের এই প্যানেল প্রত্যাশী কমিটির পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ এই বেদেপল্লীতে, যাতে তাদের ছোট কোমলমতি শিশুরা কেউ, যাদের আমরা জানি যে শিক্ষা একটা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয়, এই মৌলিক অধিকার সবার অধিকার, এই মৌলিক অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয়, এই মৌলিক অধিকারের অংশ হিসেবে আমরা তাদেরকে সচেতন করতেছি এবং তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করতেছি। এবং আমাদের প্যানেল প্রত্যাশী কমিটির কিশোরগঞ্জ জেলা সভাপতি, কিশোরগঞ্জ জেলা কমিটির ভাই বোনেরা তাদেরকে সবসময় তদারকি করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা সবসময় করবেন, এবং আমরা কেন্দ্রীয় কমিটি আমরা সবসময় তাদের পাশে আছি এবং তাদের ছেলেমেয়েরা যেন কখনোই শিক্ষা থেকে বঞ্চিত না থাকে, তারা যেন যারা এখন ছোট আছে, কোমলমতি আছে, তারা যেন সবাই শিক্ষিত হয়, সেই দিকে আমরা নজর দিচ্ছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের এই ইটা চল পৌঁছাবে এবং উনি এর জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার উনি সেটা গ্রহণ করবেন এবং আমাদের প্যানেল প্রত্যাশীদের আমাদের দাবি দাওয়া উনি মেনে নেবেন, যাতে আমরা প্যানেল প্রত্যাশীরা প্যানেল বাস্তবায়ন করে আমরা আমাদের যে ইটা নিশ্চিত করতে পারি চাকরি, এবং তার পাশাপাশি যেন আমরা এই কোমলমতি শিশুদের যে দায়িত্ব নিচ্ছি সেই দায়িত্বকে যেন আমরা সঠিকভাবে নিতে এবং পালন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই সুযোগটুকু দিবেন, আমরা সেই আশা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখি। এবং উনি মাননীয় প্রধানমন্ত্রী খুবই মাদার অফ হিউম্যানিটি, উনি প্রাথমিক শিক্ষার প্রতি সবসময় অনেক বেশি দুর্বল, উনি প্রাথমিক শিক্ষা, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী একসময় ছোটকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার ওনার একটা ইচ্ছা ছিল, কিন্তু উনি তো আজ
আমাদের দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি দক্ষ একজন প্রধানমন্ত্রী, যার কারণে ওনার দ্বারা শিক্ষক হওয়ার স্বপ্নটা পূরণ হয় নাই। উনি তো মাননীয় প্রধানমন্ত্রী। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবি দাওয়াকে মেনে নেবেন এবং আমরা এই বেদে পল্লীর ছেলে মেয়েদের, কচি বাচ্চা কাচ্চাদের যে দায়িত্ব নিতে চাচ্ছি, এই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগটুকু আমাদের দিবেন এবং আমাদের প্যানেলকে বাস্তবায়ন করার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমাদের সবাইকে মুজিববর্ষ উপলক্ষে বেকারদের বেকারত্ব থেকে মুক্তি দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই প্রত্যাশা কখনোই নিরাশ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, তিনি আজ সারা বিশ্বে বিশ্ব মানবতার মা হিসেবে প্রশংসিত এবং উনি আমাদের দেশের এই করোনার মধ্যে বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন চাকরিজীবীদের বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে সাহায্য সহযোগিতা করে চলছেন। কিন্তু আজকে আমরা এখানে এসে যা জানতে পেরেছি সেটা হচ্ছে অনেকেই আসছিল এই বেদে পল্লীতে, কিন্তু বেদেদের ওই রকম কেউ সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত সরকার বা স্থানীয় জনপ্রতিনিধি কেউই তাদেরকে এইভাবে করে নাই। এটা শুনে আমরা নিজেরাও অনেক বেশি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। তার অংশ হিসেবেই আমরা তাদের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী এবং ছোট কোমলমতি শিশুদেরকে আমরা কিছু শিক্ষা উপকরণ আমরা বিতরণ করতেছি এবং এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই, যেন এই বেদেরদের ছোট কচি কাঁচা ছেলেমেয়েরা যেন কখনোই না থাকে, অশিক্ষিত না থাকে। তাহলে তো আর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এসডিজির যে লক্ষ্যমাত্রা শতভাগ শিক্ষা নিশ্চিত করা, সেটা কখনোই সম্ভব হবে না। এজন্য আমরা কোমলমতি ছোট শিশুদের মধ্যে আমরা শিক্ষা উপকরণ বিতরণ করতেছি এবং সেই সাথে কিছু খাদ্য সামগ্রী আমরা দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই জিনিসটাকে দেখবেন, বেদে পল্লীদের ছোট ছেলেমেয়েদের দায়িত্ব আমরা নিতে চাচ্ছি, সেই দিক থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এটাই আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, তিনি কখনোই আমাদেরকে নিরাশ করবেন না, আমাদেরকে মুজিববর্ষ উপলক্ষে আমাদের শিক্ষিত বেকারদের বেকারত্ব থেকে মুক্তি দেবেন, প্যানেল গঠন করে আমাদের সবাইকে শিক্ষক হওয়ার জন্য সুযোগ দিবেন। আমরা লাইভ কি বন্ধ করে দেবো? আমার কেউ জানি কি দেবো কি